24 ঘন্টা কেটে গেলেও এখনো খোঁজ পাওয়া যায়নি গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুর। গতকাল শামশেরগঞ্জের বোগদারনগর গ্রাম পঞ্চায়েতের মহেশতলা গঙ্গাঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর 12-র এক শিশু। মঙ্গলবার সকালেও নামানো হয় ডুবুরি টিম। ঘটনাস্থলে ছুটে আসেন শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, কথা বলেন পরিবারের সঙ্গে। 24 ঘন্টা কেটে গেলেও এখনো শিশুটির খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছে নিখোঁজ শিশুর পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোটা একটা দিন কেটে গেলেও এখনো খোঁজ পাওয়া যায়নি গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুর। গতকাল শামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের মহেশতলা গঙ্গাঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর 12-র এক শিশু। নাম জাইদি হাসান, ষষ্ঠ শ্রেণীতে পড়তো সে, বাড়ি শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রামে। মঙ্গলবার সকালেও নামানো হয় ডুবুরির টিম। দুপুরবেলায় 1:40 বাড়ি থেকে এসছে, 2টার সময় শুনছি ডুবে গেছে, খাসি দিয়ে শুধু খাসিটা রেখে আবার নদী চলে এসে ঢুকে নদী এসে বাড়ির খড় পাচ্ছি ডুবে গেছে, এসে আর খুঁজে পাচ্ছি না। খুঁজা খুঁজি বলতে আপনার জাল ফেলেছিলাম, সুইচবোর্ড নিয়ে গিয়েছিল, ঢেউ দিয়েছিল তাও পাওয়া যাচ্ছে না, জাল ফেলেছিলাম তাও পাওয়া যাচ্ছে না, এখন দুবারই এসেছে, কী করছে দেখা যাক। ঘটনাস্থলে ছুটে আসেন শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, কথা বলেন পরিবারের সঙ্গে। ভরা নদীতে ওই কিশোরকে উদ্ধার করতে কার্যত ব্যাপক চাপের মুখে ডুবুরি টিম। 24 ঘন্টা কেটে গেলেও এখনও শিশুটির খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছে নিখোঁজ শিশুর পরিবারের লোকেরা। উদ্বেগের দৃষ্টিতে চেয়ে রয়েছে গঙ্গার দিকে। অনেক বেলা 2টার সময় নদীতে স্নান করতে আসে, স্নান করতে এসে গঙ্গায় তলিয়ে মৃতদেহ যাতে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা চলছে। সকলে শোকাহত, আমরাও সেই শোকাহত পরিবারের কাছে আছে। এটা আকস্মিক একটা মৃত্যু। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়া হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900581223।